ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে দেশ তথা রাজ্যের তরফ থেকে উঠে আসা দিনের সবথেকে বড়ো বাছাই করা ষাটটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবারও হাজির যে আপডেটগুলির প্রত্যেকটি খবর খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনাদের সকলেরই জানা প্রয়োজন তাই মূল আপডেটে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেই না করে মূল আপডেট একনজরে এক নজরে দেখে নেই তারপর বিস্তারিত খবর জেনে নেব নজিরবিহীন পদক্ষেপ ভারতের লাদাখে মোতায়েন করা হলো ষাট থেকে আশি হাজার ভারতীয় সেনা বন্ধুরা সে নিয়ে বিস্তারিত লাদাখ পরিস্থিতি আপডেটটি আমরা জেনে নেব পরবর্তী এবং সব থেকে বড়ো রয়েছে মোদী সরকার আবারও দিচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে বন্ধুরা সে নিয়ে লেটেস্ট আপডেটটি জেনে নেব কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় পরবর্তী বড়ো আপডেটটি রয়েছে এস বি এটিএম থেকে টাকা তোলার নিয়মের পরিবর্তন হলো এবার থেকে দরকার পড়বে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড তবু কবে থেকে এসবিআই এটিএম থেকে টাকা তোলার জন্য ওটিপি চালু হবে সেটি আমরা জেনে নেব পরবর্তী বড় আপডেট রয়েছে ভারতে একদিনে বাইশ হাজার ছড়ালো করোনা আক্রান্তের সংখ্যা তো বন্ধুরা সেই নিয়ে লেটেস্ট আপডেটটি জেনে নেব পরবর্তী বড় আপডেটটি রয়েছে বড় ঘোষণা পরিবার পিছু দু লক্ষ টাকা দেবে মোদী সরকার উপকৃত হবেন রাজ্যবাসী তো বন্ধুরা সেই নিয়ে বিস্তারিত আপডেটটি জেনে নেব কোন রাজ্যের জন্য এই ঘোষণা করা হয়েছে পরবর্তী এবং বড় আপডেটটি রয়েছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে আজকেই শেষ দিন এই দুটি ফর্ম জমা দেওয়া না হলে আপনাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তো বন্ধুরা সেই নিয়ে বিস্তারিত আপডেটটি জেনে নেব পরবর্তী আপডেট রয়েছে আগামী কয়েকদিনে বাংলার এই জেলাগুলিতে হতে পারে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর বন্ধুরা সেই নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেট গ্যাস বুকিংয়ের নিয়ম দেখে নিন নতুন নিয়ম গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে রান্নার গ্যাসের জনপ্রিয় সংস্থা ইন্ডেন এই নিয়মের ফলে উপকৃত হবেন গ্রাহকরা চলতি মাস থেকে জারি হবে এই নিয়ম রান্নার গ্যাস গ্রাহকরা ঠিকঠাক গ্যাস পাচ্ছেন কি না তা সুনিশ্চিত করতে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়ান জানা গিয়েছে এবার থেকে গ্যাস ডেলিভারি বয়কে মোবাইলে আসা অথেন্টিস অথেন্টিকেশন কোড জানাতে হবে গ্রাহকদের এই কোড ডেলিভারি বয়কে না জানালে ভর্তুকির টাকা পেতে সমস্যায় পড়বেন গ্রাহকরা এছাড়া পরেরবার নতুন সিলিন্ডার বুক করতে গিয়েও বিস্তর সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা তাই এবার শুধু অনলাইনে পেমেন্ট বা নগদে টাকা মেটালেই হবে না অথেন্টিকেশন কোডও দরকার পড়বে গ্রাহকদের যেটি দিতে হবে ডেলিভারি বয়কে পরবর্তী আপডেট রয়েছে আগামী কয়েকদিন বাংলার এই জেলাগুলিতে হতে পারে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর সকাল থেকে বাংলার আকাশে রোদের তীব্র ঝলকানি দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন ঘটতে ধেয়ে আসছে ঘোর বর্ষা উত্তরবঙ্গের পরের পর দক্ষিণবঙ্গের পালা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে ভারী বৃষ্টিপাত রবিবার ও সোমবার থেকে রাজ্যে প্রবেশ করছে বর্ষা জানাচ্ছে আবহাওয়া দপ্তর উড়িষ্যার ঘূর্ণাবত্ত দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু এবার ধীরে ধীরে দক্ষিণের দিকে আসতে চলেছে বর্ষা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর রয়েছে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যাংকে ফিক্সড ডিপোজিট তাহলে জমা করতে হবে এই দুটি ফর্ম না করলে আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ফিক্সড ডিপোজিট আছে আপনার সম্পত্তি করেছেন তাহলে এই খবর আপনার জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে এফডি থাকলে দুটি ফর্ম শীঘ্রই জমা দিয়ে দিন না হলে খামোখা লোকসান গুনতে হবে এফডি থাকলে ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম দুটি জমা দিয়ে দিন শীঘ্রই নইলে টিডিএস ট্যাক্স ডিডাকশান অ্যাক্ট সোর্স কেটে নেওয়া হবে এই দুটি ফর্ম জমা দেওয়ার সময়সীমা আগামী সাতই জুলাই পর্যন্ত ধার্য করা হয়েছে বড় ঘোষণা পরিবার পিছু এবার দু লক্ষ টাকা করে দেবে মোদী সরকার উপকৃত হবেন এই রাজ্যবাসী ভয়াবহ বন্যার কারণে ইতিমধ্যে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে অসমে আর এমন পরিস্থিতিতে বন্যায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সম্প্রতি স্কিল মিডিয়ার এই কথা জানিয়েছেন তিনি অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে কথা বলেছেন মোদী জানা গেছে অসমের বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তেত্রিশ জনের ভারতে একদিনে ছড়ালো বাইশ হাজার আক্রান্ত করোনা আক্রান্তের সংখ্যা লাফি লাফি বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রিপোর্ট বলছে একদিনে বাইশ হাজার ছড়ালো আক্রান্তের সংখ্যা এভাবেই কমেই বাড়ছে দেশে করোনা আক্রম আক্রান্ত সংখ্যা লকডাউনের মধ্যে বেশ কিছু জায়গাতে বাঘ মানছে না করোনার প্রবল দংশন শুধুমাত্র মহারাষ্ট্রে দুই লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিদিনের হারে গোটা দেশে মৃতের সংখ্যাও বাড়ছে একদিকে পরিসংখ্যাল বলছে গত চব্বিশ ঘন্টায় বাইশ হাজার সাতশো একাত্তর জন মানুষ আক্রান্ত হয়েছেন এই করোনা রোগে বদলে গেল এস বি আই এটিএম থেকে টাকা তোলার নিয়ম এবার থেকে দরকার পড়বে ওটিপি রাতের সময় এটিএম প্রতারণা থেকে গ্রাহকদের বাঁচাদের দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এস বি আই ওটিপির মাধ্যমে ক্যাশ তোলার সুবিধা দিয়ে থাকে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে এই নিয়ম লাগু হয়েছিল নতুন নিয়ম লাগু অনুযায়ী রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এস বি আই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনাদের কিন্তু ওটিপি দিতে হবে দশ হাজার টাকার বেশি তুললে দিতে হবে ওটিপি স্টেট ব্যাঙ্ক ব্যাংকের ওটিপি বেস্ট উইথড্রল সুবিধার অনুযায়ী এই এস বি আই এই গ্রাহকরা রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত দশ হাজার টাকা বা তার বেশি টাকা তুললে ওটিপি কিন্তু প্রয়োজন পড়বে মোদি দিচ্ছে প্রতি মাসে তিন হাজার টাকা করোনা এই ভয়াবহ পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিচ্ছে মোদী সরকার সবার মধ্যে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই চাপের মধ্যে কারণ কাজকর্ম সবার বন্ধ কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হলে অসংগঠিত খাতে কাজ করা মানুষ তাই এবার তাদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই যোজনার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের প্রতি মাসে দেওয়া হবে তিন হাজার টাকা করে পরবর্তী বড় আপডেটটি রয়েছে নজিরবিহীন পদক্ষেপ ভারতের লাদাখে মোতায়েন করা হল ষাট থেকে আশি হাজার ভারতীয় সেনা লাদাখে প্রায় ষাট থেকে আশি হাজার সেনা মজুত করল ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতকে কখনোই সীমান্তে এত বিপুল পরিমাণ সেনা মোতায়েন করতে দেখা যায়নি সূত্রের খবর ওই অঞ্চলে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় বাহিনী তবে কি যুদ্ধ অবসম্ভাবী হয়ে উঠতে চলেছে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল গত পনেরোই জুনের সংঘর্ষের পর ধাপে ধাপে সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার সেনা মোতায়েন করেছিল ভারত মোদীর লাদাখ সফরের পর লাদাখ সীমান্তে বরাবর আরও পনেরো হাজার সেনা পাঠালো ভারতীয় সেনা কর্তৃপক্ষ সব মিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভাড়া ভারতের সেনা সংখ্যা হয়ে দাঁড়িয়েল চারটি ডিভিশন বন্ধুরা এই ছিল এই মুহূর্তে দেশ তথা রাজ্যের তরফ থেকে উঠে আসা দিনের সব থেকে বড় ষাটটি তাজা আপডেট যে আপডেটগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য